ভারতবর্ষের সব থেকে বড় ধনী মুকেশ আম্বানির যে বাড়িটা আছে মুম্বাইয়ে, ওই বাড়িটা পুরো এতিমখানার উপরে আছে, ওয়াকফ সম্পত্তির উপরে, যেটাকে দু নম্বরই করে 50 কোটি টাকা মূল্য দিয়ে কিনে নিয়েছে, যেটার বাজার মূল্য বর্তমানে 5,000 কোটি। আজকে অবাক হবে যে মুসলমান আমরা দাবি করছি, ভারতে বর্তমানে সমীক্ষা বলছে, সরকারের সমীক্ষা, 30 কোটি মুসলমান কত বললাম, 30 কোটি গরিব মানুষ হলেও খেতে খায়, কিন্তু একটা দামি মোবাইল কিনে বাড়িতে দেবে, ঠিক বলুন। যদি মাথা পেঁচু একটা করে মোবাইল ধরা হয়, 30 কোটিতে কটা মোবাইল হবে, কত বলেন, 30 কোটি মোবাইল, 30 কোটি মোবাইল যদি থাকে, দুঃখটা আলেমদের ওলামাদের কোথায় বলে, গত কয়েক সপ্তাহ ধরে একটা কথা মারাত্মক ভাবে ভাইরাসের মতো ছড়িয়েছে, যেটা ইসলামের বিরুদ্ধে একটা ভারতবর্ষে কেন্দ্রতে যিনি সরকার বসে আছেন তার একটা বহু বড় চক্রান্ত করেছে, সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তিটাকে হস্তক্ষেপ করা, এইটাকে এই আইনটাকে তুলে দিয়ে যতগুলো সম্পত্তি আছে, অনেক মুসলমান জানেই না যে ভারতে আল্লাহর রাস্তায় কতগুলো সম্পত্তি আছে, কার রাস্তায় বললাম, আল্লাহর রাস্তা, আর আল্লাহর রাস্তার সম্পত্তির হকদার হবে যারা আল্লাহকে বিশ্বাস করে, মুমিন তা মুসলমান তাদের হবে। আপনাকে হিসেব বলে দিই, ভারতে 3টে প্রপার্টি আছে, নাম্বার 1 আছে রেলওয়ে, নাম্বার 2 আছে ডিফেন্স সিস্টেম মিলিটারি, নাম্বার 3 আছে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, 9,46,000 একর জমি আছে বর্তমানে ভারতবর্ষের সব থেকে বড় ধনী মুকেশ আম্বানির যে বাড়িটা আছে মুম্বাইয়ে, ওই বাড়িটা পুরো এতিমখানার উপরে আছে, ওয়াকফ সম্পত্তির উপরে, যেটাকে দু নম্বরই করে 50 কোটি টাকা মূল্য দিয়ে কিনে নিয়েছে, যেটার বাজার মূল্য বর্তমানে 5,000। আমাদের ওলামারা পার্সোনাল লা বোর্ড একটা গুগল থেকে একটা স্ক্যান পাঠাবে, স্ক্যান যেটাতে তোমরা ভোট দাও, পশ্চিমবাংলার আমাদের জন্যে দুঃখ আলেমদের জন্যে, ভারতের যতগুলো রাজ্য আছে সব থেকে কম ভোট পড়েছে পশ্চিমবাংলা, সব থেকে কম ভোট পড়েছে পশ্চিমবাংলা, এটা লজ্জা এবং দুঃখে, অথচ পশ্চিমবাংলায় 7% মুসলমান সংখ্যা, গোটা ভারতবর্ষে শুধুমাত্র 4.5 কোটির মতো ভোট পড়েছে, 30 কোটিতে যদি 4.5 কোটি ভোট পড়ে, বাকি 25 কোটি 50 লক্ষ মুসলমান গেল কোথায়, এই পশ্চিমবাংলায় যদি 3.5 কোটি মুসলমান থাকে, আমি মৌলবি সওদের ব্যাটা বলে গেলাম, 2 কোটি মুসলমান আছে নাকি এটাও সন্দেহ, ফিকির কার, ফিকির আলেমদের, ইমামদের, উলামাদের, এটাই তো সমাজের ভুল। আপনি মনে করছেন এই আলেমরা ইমামতি করছে, এদের আর কোনো দায়িত্ব নাই, আমি যদি আপনি মনে করেন ইয়াসিন সাহেব শুধু জলসায় দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, এর আর কোনো দায়িত্ব নাই, শুধু এই কাজই করবে, তাহলে জানবেন ইয়াসিন সাহেব ভুল বলে আছে। আলেমরা মাদ্রাসায় খিদমত করছে, তার সাথে সাথে যদি কমের খেয়াল না রাখে, তার সাথে সাথে গ্রামের কি হচ্ছে সেই খেয়াল না রাখে, তো ও মাদ্রাসার আলেমদের কোন মূল্য, তাকে তার এলাকার খোঁজ রাখতে হবে, কোন গ্রামটা গুমরাহির পথে যাচ্ছে, কারা কাদিয়ানি হচ্ছে, কোন ছেলেটা বেইমানের পথে যাচ্ছে, এটা ওই মাদ্রাসাওয়ালাদেরকে খেয়াল রাখতে হবে, ইমামকে খেয়াল রাখতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনি বলছেন আমি নামে মুসলমান, বাকি কি হচ্ছে জানি না, আমি খালি মসজিদে যাবো নামাজ পড়বো, মসজিদ তো থাকলে তো নামাজটা পড়বি, কথা বলতে পেরেছেন না, পারবেন, মসজিদ থাকলে তবে তো নামাজ পড়বে, যেদিনে বিল পাস হবে সেদিনে বলে দিবে
খড়গপুরের মার্কাজটা ওই জায়গাটা সরকারের প্রয়োজন আছে, অন্য জায়গায় মসজিদ করে নাও, ভেঙে ঘুরিয়ে কেন কেন আইন পাস করিয়ে নিয়ে কলকাতা টিপু সুলতান মসজিদ ওই জায়গায় দেখা যাবে না, সরকারের কাজ আছে, অন্য জায়গায় মসজিদ করে নাও, 1 কোটি টাকা দিলাম, মসজিদ ভেঙে ঘুরিয়ে দিল, আইনটা পাস করার কষ্টের বিষয়। মুসলমান বুঝে যে অথচ এই যদি 30 কোটি মোবাইল থাকে, যারা ভোট দেয়নি তারা মুসলমান না, এমন কোন মুসলমান যে ফেসবুক চালাচ্ছে তার নজরে পড়বে না, গোটা ফেসবুকে হাজারো পোস্ট ঘুরে বেরিয়েছে এটার ব্যাপারে। অথচ যারা এড়িয়ে গেছে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যারা মনে করেছেন এটা আমার মেটার নয়, আমি মুসলমান হতে পারি, ও বুঝে দেখ, যারা বুঝবে সে ইমানদার হতেই পারে। চ্যালেঞ্জ এটা আমাদের, কোন মৌলবী আর মুফতি যদি চ্যালেঞ্জ দেয় আমি তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, সে মুমিন হতেই পারে না যে মনে করেছে এটা আমার মেটার নয়, আমার ভোট দেওয়া যাবে, সে মুমিন হতেই পারে না। চ্যালেঞ্জ যদি কোনো মুসল্লি বলে আমি মসজিদে নামাজ পড়তে যাব, মসজিদে আব্দুল্লাহ রূপ যাই হোক, কে মারামারি করছে মসজিদের, কি হচ্ছে, কি লোকসান হচ্ছে, কি ভাঙছে, আমি দেখবো আমি তাহলে নামাজ পড়বো আর ঘর আসবো, সে লোকটা মুমিন নয়, দেখে আমি চ্যালেঞ্জ করে বলি, বলুক এই আলেমরা, আমি জীবন আর বক্তব্য বলে, সেই লোকটা মুমিন হতেই পারে যে বলবে যে মসজিদে যাব আর মসজিদের ভেতরে দুটো লোক গল্প করবে, দুনিয়াদারির কথা বলবে, আপনি চোখে দেখবেন, আর আপনি যদি মমিন হন তা তাকে একটাই কথা বলবেন, এটা আল্লাহর ঘর, এখানে দুনিয়াদারির কথা বলো না, কি নাস্তা, এটা মমিনের লক্ষ্য। আপনি যদি মসজিদে প্রবেশ করে দেখেন একটা লোক উজু করতে করতে পানি নষ্ট করছে, গল্প গুজব করছে, আপনি মমিন হলে আপনি বলবেন দাদা ভাই ভাই, এটা আল্লাহর ঘরের আমানত, উজু করার সময় কথা বলো না, পানি নষ্ট করো না, এটা বন্ধ করে দিয়ে গল্প করো, আপনি মমিন। যদি মনে করেন ঘরে যা পাচ্ছে করুক, আমি বলতে যাবো দিন এতদূর পৌঁছেছে, তোমার জানা নাই, ইসলামের ইতিহাস পড়ো, সাহাবিদের কুরবানির দ্বারা পৌঁছেছে, তারা ইসলামের জন্য জান মালের কুরবানি দিয়েছে, আপনার জানা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোয়েফেতে রক্তাক্ত করা হয়েছে, নবীজিকে জিহাদ করতে হয়েছে, সাহাবীরা জিহাদ করেছে, হাজারের উপরে সাহাবী শহীদ হয়েছে, তারপরে ইসলাম আপনার কাছে পৌঁছেছে, জান মালের কুরবানি দিয়েছে, বিবির কুরবানি দিয়েছে, পরিবারের কুরবানি দিয়েছে, সন্তানের কুরবানি দিয়েছে, তারপরে ইসলাম আপনার কাছে পৌঁছে গেছে, আর আপনি বলছেন আমি ইসলাম পেয়ে গেছি, আমার আর কোনো জিহাদের প্রয়োজন, ওই ভোট দেওয়াটাও একটা জিহাদ, নামাজ পড়াটাও একটা জিহাদ, মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোটাও জিহাদ, মসজিদে কাজ হচ্ছে একটা ইট দান করাটাও জিহাদ, এক বস্তা সিমেন্ট দান করাটাও জিহাদ, মাদ্রাসা হচ্ছে মাদ্রাসায় হেল্প করা, শারীরিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক, দুয়ার দ্বারা হোক, পয়সার দ্বারা হোক, এটাও একটা জিহাদ। আমাদের সমাজে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া এই হারামের আওলাদরা জিহাদের মতলব বার করেছে, খালি যুদ্ধ করা মানুষকে কাটা, জিহাদ ওটা ওটা ইসলামের জিহাদের মতলব হচ্ছে যে ভালো কাজটাই করবে ওটাই জিহাদ, যেটা করবে নেকি আছে জিহাদের নেকি পাবে। ওই জন্য আমার মুসলমান ভাই ভাই আপনি চিন্তা ধারালেন যে আমি তো নিজেকে মুসলমান বলছি কিন্তু সত্যিকারই কি আমি মুমিন, আপনার হৃদয়কে জিজ্ঞেস করুন, বিবেককে জিজ্ঞেস করুন, কিয়ামতের আলামত হচ্ছে একটা যে মানুষ জানোয়ারের থেকে বেশি হিংস্র হবে। আমি বলেছি কালকে জলসায় আমাদের সমাজে মুসলিম সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে, কটা বললাম 3টে, এক হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, 2 হচ্ছে জুম্মার নামাজি, 3 হচ্ছে ঈদ আর বাকরা ঈদের নামাজ, এই 3টে কোয়ালিটি আছে নামাজি। যে 5 ওয়াক্তের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, সে দোয়া দোয়া সব জানে,
আর যে জুম্মার নামাজি সে কোনো রকম ঠেলে ঠুলে কিছু জানে না, আর যে শুধু ঈদ আর বাকরা ঈদের এ মাল কিচ্ছু জানে না। দেখবেন ঈদের নামাজ হলে ইমাম সাহেব যখন বায়ান শেষ করবে নামাজের আগে, তখন কিছু লোক বলে হুজুর নিয়তটা বলে দিন তো, বলে না বলে না ঈদ বাকরা ঈদ আমাদের সমাজে করবে। নিয়ত নিয়ে করবি কি, কেউ যদি নিয়ত নাও করে আর ইমামের পেছনে হাত বেঁধে দেয় আল্লাহু আকবার বলে জিজ্ঞেস করুন, কিন্তু সে যদি সারা না পড়ে দুয়া রুকু সিজদা যদি তসবি না পড়ে আত্তাহিয়াত না পড়তে পারে দরুদ না জানে দুয়ায়ে মাশুরা না পড়ে নামাজ হবে না, এগুলো একটাও জানে না, খালি নিয়ত নিয়ে মারামারি করবে। হুজুর নিয়তটা বলে দেবে, নিয়ত নিয়ে কি করবি কিছুই জানিস না। ওই জন্য আমাদের রব হচ্ছে হুজুররা জলসা করবে ও দরুদ, হুজুর মনে করার কথা এটাই, আউলিয়া ছাড়া আর কেউ না। অনেক হুজুর মনে করে চব্বিশ পরগনার দূর থেকে যারা আছে যখন দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে লোকে পড়ে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ, আর হুজুর মনে করলে এত আউলিয়া গায়ে কি করে এক ভাল নামাজি সব বেলা আমি যে দরুদটা পড়লাম না এই দরুদটা শ্রেষ্ঠ দরুদ যেটা নামাজের মধ্যে পড়া হয়। আপনি বেনামাজি নামাজ মুখস্থ না, আমি এখনো বায়ান শুরু করি না, ভূমিকাটা নিয়ে আমার মাস সবাই নিতে পারে, দুজনে যে নিতে পারবে না ঘরে গিয়ে ঘুমা উঠে চলে যাবো, ঘুমটাও নাকি আমি দু ঘন্টা বলবো কতগুলো ঘা হবে না ঠিক নাই, সকালবেলায় মহরম লাগিয়ে দেবে মহরম থাকি, দোষ যদি আপনার থাকে রোগ যদি আপনার বেরোয় আপনি ইস্তেগফার করে পরিবর্তন পানি উঠে আমার ভাই, আপনি ইসলাম নামে করেছেন নামাজ পূজা কলমা হজ যাকাত তসবিহ তিলাওয়াত এটারই নাম ইসলাম, ভুল যারা এটাকে ইসলাম ভেবেছে ভুল ভেবেছে, ইসলামটা এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামটা দিয়েছে পরিপূর্ণ একটা জীবন আদর্শের নাম হচ্ছে ইসলাম, পরিপূর্ণ একটা জীবন আদর্শ সেটার নাম ইসলাম, পায়ের রোগ থেকে মাথা পর্যন্ত পুরো জীবন আদর্শ নাম হচ্ছে ইসলাম। এই ইসলামটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র মোতাবেক নবীজি কি, কিন্তু নবীজি একটাই রাস্তা দেখিয়েছেন, দশটা বারো কারণ কটা বলো না একটা, সেই রাস্তাটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। বিকল্প ইসলামে পৃথিবীতে কোন রাস্তা নাই, একমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটাই হচ্ছে রাস্তা, এটা পৃথিবীর মানুষের জন্য রাস্তা,